Hey guys, welcome back to my channel. This is me, your Srishti. Welcome to another exciting vlog. শীত পড়ে যায়নি মানে শীত পড়েছে কিন্তু গলায় এটা দেওয়া হলো গলা শুনে বুঝতে পারছো প্রচন্ড ঠান্ডা লেগেছে আর কাশি ঠান্ডা হলো মানে যেটা কাশি সর্দি যেটা হয় সেটা হলো আমার ভালোবাসা কারণ আমাকে ছেড়ে যেতেই চায় না সবসময় আমাকে জড়িয়ে বসে থাকে তো আমার সেকেন্ডে সেকেন্ডে ঠান্ডা লাগে আর এখন তো প্রচন্ড পরিমাণে কাশি হচ্ছে প্লাস রাত্রাতে জ্বর আসছে ফুয়ালা যেন শরীরটা তো এখন থেকে আমি ট্রাই করছি ডেলি ব্লগ দেওয়ারই যেদিন শরীরটা খুব খারাপ থাকে তখন আমি ব্লগটা করি না নাহলে বাদ বাকি দিন আমি ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করছি এখন থেকে তো এখন তো উঠে গেছি আর সকালে উঠলেই কাশিটা বেড়ে যায় আর রাতে শোয়ার সময় কাশিটা বাড়ে মাঝখানে কাশিটা থাকেই বুঝতেই না এখন তো সাড়ে 10:45 মেবি বাজে আমি একটু উপরে এসছি ওখানেই আছি ওখান থেকে বসে শুট করছি কারণ সব নিচে একটু কাজ হচ্ছে ওই জন্য আবার যাবে ওই উপরে এসছি আমি এখন নিচে যাব কারণ সকাল সকাল মা একটা কাড়া টাইপের কি বলে যেটা খেলে গলা গলা খুশখুস ঠান্ডা সর্দিগুলো কমে যায় সেটা বানিয়েছে তো সেটা এখন খাবো একদম বাজে খেতে তাও খেতে হবে কিছু করার নেই চলো নিচে চলো দেখাচ্ছি তারপরে কথা বলছি তো আমি নিচে যাচ্ছি নিচে যাই এখন ওটস বানাবো নর্মালি খাবো একটুখানি ওটস আর ম্যাগি একটা মশলা আছে ওটা মিক্স করে এখন বানাবো তো ওটাই এখন খাবো গলার ভয়েস অনেকটাই কমে গেছে কারণ ঠান্ডা লেগেছে প্লাস কাশি হচ্ছে জল আগে বানাই আগে ওটসটা বানিয়ে নিই জলটা নিয়ে নিই Hi baby, what are you doing? প্রচন্ড গরম বাইরে আর এটা গরম 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 ধোয়া অনেকে আছে ওটস পছন্দ করে না কিন্তু আমার তো ওটস হেভি লাগে ম্যাগির মশলাটা দেওয়ার তো আরো টেস্ট হয়েছে চলো আমি খেয়ে নিই খেয়ে দাবার এসে কথা বলছি এইখানে মাছ সোয়াবিন করছে ও গন্ধটা স্মেলটা জাস্ট পুরো চিকেনের মতো আমার মা যখন সোয়াবিন করে পুরো চিকেনের মতো খেতে লাগে
আর আমার সোয়াবিনটা খুব ফেভারিট, খুব খুব একটা খেয়ে নেবো। ওখানে কষাচ্ছি কিন্তু আমি কাঁচাও খাই বা গরম নিতে পারছি না। মা আমাকে এখানে বললো নামটা একটু দেখতে, তো গলার থেকে এটা খুলেছি কারণ প্রচন্ড গরম লাগছিল। আর এখানে আমি সোয়াবিন নিয়ে চলে এসেছি। মা বলে একটু টেস্ট করে দেখ কেমন হয়, মানে নুন টুন ঠিক আছে কিনা। সুপার, যেহেতু মার আজকে সোমবার, মা নিরামিষ খায় সোমবার দিন, আমিষ খায় না, ওর জন্য মা টেস্ট করবে না। সুপার, এখন আমি যাবো জলগুলো করতে, কারণ বোতলগুলো পুরো ফাঁকা হয়ে গেছে। এই ডিউটিটা আমার প্রতিদিনের, কারণ এটা আমি করি সবসময়। এখন যাবো জলগুলো করতে, বাবার থেকে জল ভরবো। এখন বোতল রাখা হচ্ছে, দেখো বোতলে জল এখনই ভরা হয়ে যাবে। ইয়েস, জল ভরে গেছে। যদি এরকম ট্রানজেকশনের মতো আমাদের লাইফটাও হতো না, খুব ভালো হতো। চলো জলগুলো আগে রেখে আসি। তো জল ভরা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি যাবো স্নান করতে, কারণ যেহেতু ঠান্ডা লেগেছে ওই জন্য তাড়াতাড়ি স্নান টান করে নেবো। লেট করে স্নান করলে ঠান্ডাটা আরও বেশি লাগবে, মানে বেশি বেড়ে যাবে, কাশিটা আরও বেশি হবে। ওই জন্য এখন আমি স্নান টান করতে যাবো। স্নান টান করে এসে তারপর আবার কথা বলছি। এখন সবে স্নান টান করে আসলাম, এখন যাবো খেতে, এখন যাবো খেতে। খেতে এসে উপরে যাওয়ার ইচ্ছা আছে কিন্তু শরীরটা ভালো লাগছে না, মাথাটা একটু যন্ত্রণা করছে। চলো আগে খেতে আসি তারপরে কথা বলছি। এখানে আমার খাওয়া দাওয়া গেছে, আমি এখন উপরে যাবো ছাদে। মাও আসছে, মা এখন যাবে পুরো আমার সাথে ছাদে, দেখবে কি কি গাছ হয়েছে। মা অনেকদিন পর আসছে উপরে। কালো কালো লাগছে, আসো। এই গাছটা নতুন লাগিয়েছে তাই না? এটা নতুন লাগিয়েছে, এই গাছটা নতুন লাগিয়েছে। বিশাল বড় হয়েছে এই দুটো। ছেড়ো একটা ছেড়ো। এখন ছাদে কিছুক্ষণ সময় ঘুরবো, এখানে মা আসছে। তোমার সবে দেওয়া হয়নি? এবার সবে দেওয়া হয়নি, এগুলো বড় হয়নি, বড় নেই, আছে সবে ধরা। ওই যে কাটলে লাল হয় যে ফলটা আছে না, হ্যাঁ এই যে সেই গাছ পুরিশ বিজি। আরে এরকম অনেকটা দাম, ড্রাগন ফল এনেছিল, গুড়ি 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 তার ভিতরে সেই গাছ আছে, সেই গাছ। বাবা ফেটে দেওয়া আছে পুরো লেবুটা, ভালো হলো কাটতে হবে না। আমি এতদিন ভেবেছি এগুলো সব হলো পাতা, তবে দেখলাম যে লেবু সব ভর্তি। কি সুন্দর! এইটা তো কমলা লেবু, কমলা লেবু ওই তো, এটা একটা কমলা লেবু, এইটা এগুলো কিন্তু সব কমলা লেবু। ভিতরে বড় আছে, ওটা ছোট, ওটাই বড়। এইটা কেটে দেখবো তো কি লেবু, লেবু কেটে খাবো একটা। তোলো তোলো, মানে কাটো, দেখছি কি হয়েছে। ডাসা, হ্যাঁ ডাসাই হয়েছে। আহ ভালোই হয়েছে তো। ওটা ওটা হবে তাহলে পুরো ডাসা। পুরো মিষ্টি কোন বাগান থেকে এনেছিল গাছটা বাবা, বিটনুর লাগছে না। তো এখন আমি আর মা এখানে বসে বসে গল্প করব, তারপরে যাব নিচে, নিচে গিয়ে বিকালে মেলা যাওয়ার প্ল্যান আছে। মানে আমি আর মা, মেলা মনে হয় শেষ হয়ে গেছে, বাট জাস্ট ঘুরতে যাবো, যদি মেলায় কিছু থাকে তখন মেলার ভিতরে যাবো।
এখন এখন আমি মা বেটি মিলে এখন গল্প হবে তো আবার বিকেলে কথা হচ্ছে ঠিক আছে এটা হলো মায়ের নতুন একটা ফোন কিনেছে তো সেটার কভার চলো দেখাচ্ছি তোমাদেরকে এই যে কভার চলে এসছে দেখো দেখাচ্ছি মার ফোনটা এই ফোনটা কিনেছে রেডমি A1 একটু শুয়েছিলাম আর এখানে মা দিয়ে গেল চা বাবা গরম চাটা খাবো খাওয়া দাওয়ার পর এখন যাবো রেডি রেডি হবো কারণ মেলার দিকে যাবো আমি আর মা তো চলো চাটা খেয়ে নিই তারপরে একবারে মেলা যাওয়ার কথা বলছি ওখানে আমি আর মা রেডি হয়ে গেছি এখন বেড়াবো মায়ের দিকে আসো যে মা আমি রেডি হয়ে গেছি এখন বেড়াবো বেরিয়ে কথা হচ্ছে তারপর তো এখানে অনেক কিছুই দেখেছিলাম অনেক কানের দেখেছিলাম বাট দামটা অনেকটাই বেশি ছিল বলে কিছু নিইনি এখান থেকে আর এখানেই দোকানটাতে চলে এসেছিলাম কাপ টাপ দেখছিল মা এখান থেকে নিয়েছি সেগুলো তোমাকে বাড়ি গিয়ে দেখাচ্ছি কী কী নিয়েছি এখান থেকে অনেক কিছুই মোটামুটি নিয়েছি তো সেগুলো তো দেখাচ্ছি বাড়িতে গিয়ে এখন আমি আর মা কাপ কিনলাম দুটো আর এখানে প্লেটগুলো কিনলাম যেগুলো বাড়িতে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে তো মেলার এক সামনে একটা দোকান ছিল যেখান থেকে আমি আমার একটু ছোট্ট একটা স্ন্যাক্স খেয়ে নিয়েছি তো এখানে পাওয়া যায় হলো সুইট কর্ন ক্রিসপি চিলি বেবিকর্ন ম্যাগি পাস্তা অমলেট সব কিছুই পাওয়া যায় বাট আমরা ক্রিসপি চিলি বেবিকর্ন অর্ডার করেছিলাম সেটাই খেয়েছি মেলা থেকে কিনেছি এটা এটা আমাদের নুন রাখে প্লাস এইটা এসব ভিডিওর জন্য কিনেছি এই প্লেটটা কিনেছি কফি মাগটা কিনেছি এই কফি মাগটা কিনেছি আর কিছু জুয়েলারি কিনেছি দেখাচ্ছি সেগুলো এখন আমি সবে বাড়িতে আসলাম এখন গিয়ে ফ্রেশ ট্রেশ হবো বাড়িতে এসে আমি দেখানোর পর একটু বেরিয়েছিলাম একটা ফ্রেন্ড এসেছিল ওর সাথে একটু কিছু কথা বলছিলাম ওই জন্য অনেক লেট হয়ে গেল 10টা বেজে গেল তো এখন আমি ফ্রেশ ট্রেশ হবো হওয়ার পরে খাবো খেয়ে দিয়ে শুরু করবো সো আজকে ব্লগটা কেমন লাগলো আর খাওয়াটা দেখাবো না কি আর দেখাবো তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর এভাবে পাশে থেকো টাটা Bye, love you.